সাউথ আফ্রিকাকে হারাতে তাসকিন ও মুস্তাফিজকে বড় অস্ত্র মানছেন তামিম ইকবাল খান। নতুন বলে বাংলাদেশের ভালো বোলিং দেখতে চান খান সাহেব। আফ্রিকার ব্যাটারদের সুযোগ দিয়ে ভুল না করার সাবধান করেছেন তামিম। কোন প্রোটিয়া ক্রিকেটারের থেকে দলকে সাবধান করলেন এই বাহাতি ব্যাটার, জেনে নেওয়া যাক। গ্রুপ ডি থেকে দুই ম্যাচ জিতে গ্রুপ পর্বে এখন অবধি সবার উপরে দক্ষিণ আফ্রিকা। তবে সেই দুই ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি তারা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া 78 রানের টার্গেট চেস করতে গিয়ে খেলেছেন 98 বল, উইকেট হারিয়েছেন 4টা। একই দশা দেখা যায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও। ডাচদের দেওয়া 104 রানের টার্গেট চেস করতে নেমে 6 উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে তেমন রান করতে পারেননি সাউথ আফ্রিকার ব্যাটাররা। তবে রান করতে না পারলেও প্রোটিয়া ব্যাটারদের থেকে সাবধান থাকতে বলেছেন তামিম ইকবাল খান। ESPN পিক ইনফোতে এক ভিডিও বার্তায় ম্যাচ নিয়ে কথা বলেন তামিম, সেখানেই বাংলাদেশকে সতর্ক করেছেন খান সাহেব। তিনি বলেন, শেষ ম্যাচে হয়তো দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা বড় রান করতে পারেননি, কিন্তু আমরা জানি তারা কত ভয়ানক ব্যাটসম্যান, আপনি তাদের কোনো সুযোগ দিতে পারবেন না। ডিকক যদি কিঞ্চিৎ সুযোগও পান তাহলে সে আপনাকে ভোগাবেই। প্রোটিয়া ব্যাটারদের থেকে সাবধান করার পাশাপাশি ম্যাচ জেতার টোটকাও দিয়েছেন তামিম। সাবেক কাপ্তান মনে করেন পিচ থেকে সাহায্য পাবে বাংলাদেশ, তবে নতুন বলের অ্যাডভান্টেজ নেওয়ার উপর জোর দিয়েছেন তামিম। তিনি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নতুন বলে ভালো করছে, বোলাররা অবশ্যই উইকেট পেলে সাহায্য পাবে। এখানে ম্যাচ দেখে আমরা বুঝতেই পারছি এখানে অপ্রত্যাশিত বাউন্স হয়। বাংলাদেশ যদি ম্যাচ জিততে চায় তাহলে নতুন বলে তাদের ভালো বোলিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়াও আলাদা করে তাসকিন ও মুস্তাফিজের কথা বলেছেন তামিম। তার মতে এই দুই পেসারের 8 ওভার বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানান, আমি মনে করি নতুন বলে বোলিং করাটাই হবে সাফল্যের কারণ। তাসকিন বেশ ভালো বল করছে। তাসকিনের 4 ওভার ও মুস্তাফিজের 4 ওভার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কয়েকটা ঘন্টা পরই মাঠে নামবে বাংলাদেশ। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। এই ম্যাচ জিতলে সুপার 8 এ সহজেই চলে যাবে বাংলাদেশ। ম্যাচ হারলেও সুপার 8 এ যাওয়ার রাস্তা খোলা থাকছে বাংলাদেশের জন্য। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।